যাক, আমাদের হোল্ডার লাগানো হয়ে গেল, এখন আমরা দুইটা লাইট লাগাই নিতেছি। এটা 40 ওয়াটের লাইট, দুটোটা লাইটই কিন্তু জ্বলে। তো দেখেন, আমাদের এই দুইটা লাইনে আপনি যে কোনো একটা লাইনে ফ্যানের লাইন দিতে পারেন বা দুটোটাই লাইটের লাইন দিতে পারেন। তো এইভাবেই আপনারা এই ঘরের ভিতরে একটা লাইট একটা ফ্যান কীভাবে লাগাইতে হয় সম্পূর্ণ কাজটি আমি এই ভিডিওতে দেখাইছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আছি আপনাদের সাথে। পুরো ভিডিও জুড়ে জলিল মেকার দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি প্লে করছেন, অবশ্যই পুরো ভিডিওটি প্রত্যেকেরই দেখা উচিত। সেই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব যে এই কাজটি আপনাদের সম্পূর্ণভাবে শেখা দরকার বা উচিত। অনেক সময় আপনারা ঘরে গভীর রাতে যদি কারেন্ট যায়, তো তখন তো ইলেকট্রিক মিস্ত্রি পান না, তো ওই ক্ষেত্রে আপনাদের এই কাজটি করা উচিত। আর আমি মনে করি খুবই কার্যকর হবে এই কাজটি শিখলে। আজকের ভিডিওটি থাকবে আমাদের একটি লাইট এবং একটি ফ্যান দুইটা সকেট হোল্ডার দিয়ে কিভাবে আপনারা মোবাইল চার্জার চালাবেন সম্পূর্ণ এই ভিডিওতে দেখানো হবে। তো আমি সর্বপ্রথমেই বোর্ডটা খুলে নিচ্ছি। তো আমরা বোর্ডের নাটগুলো বা স্ক্রুপগুলো আগে খুলে নিই। নাটগুলো খোলা হয়ে গেল, এখন আমরা এই সকেট দুইটা এবং সুইচ দুইটা আমরা ফিটিং করে নেব। আর আপনাদের প্র্যাকটিক্যালি ডায়াগ্রাম করে দেখাবো যে এই লাইনটা কিভাবে হবে। ডায়াগ্রামটা অবশ্যই দেখে যাবেন। আগে আমি এই অনঅফগুলো এবং সকেটগুলো এই বোর্ডের সাথে অ্যাডজাস্ট করে নিব। তো প্রথমেই আমরা সকেট দুইটা এক সাইডে বসাই নেব, তারপরে অনঅফ দুইটা এক সাইডে বসাই নেব। তো আমি এই ভিডিওতে আপনার প্রচুর পরিমাণ সারা পাইলে এরপরে আমি যেই বোর্ডের কাজটা দেখাবো ওই বোর্ডটায় রেগুলেটর থাকবে। পার্ট টু পার্ট, এই প্রথম পার্ট থেকে ইলেকট্রিক কাজ শুরু, এরপরে আমরা রেগুলেটর দিয়ে কিভাবে একটি বোর্ড সাজাইতে হয়, তারপরে অ্যান্টি কাটার দিয়ে কিভাবে সাজাইতে হয় সম্পূর্ণ বিস্তারিত দেখাবো। আমি সকেটগুলো আর অনঅফ সুইচগুলো লাগাই নিচ্ছি। তো আমাদের এই কাজগুলো দেখলেন, আমরা স্ক্রুপগুলো টাইট দিয়ে নিলাম। এখন আমরা এই লাইনটা কিভাবে টানতে হয়, ভালভের লাইন আপনি কিভাবে বাইর করবেন, ফ্যানের লাইন কিভাবে বাইর করবেন সেগুলো দেখুন, এবং মোবাইল চার্জিং যে সকেটগুলো আছে এই সকেটের লাইনটাই বা কীভাবে আসবে এটা প্র্যাকটিক্যালি আগে দেখেন, পরে আমরা এটা আপনাদের ডায়াগ্রাম করে দেখাবো। ভিউয়ার্স, এই জায়গায় আমি একটা কথা বলে রাখি, এই জায়গায় যে আমরা কানেক্টারগুলো টানব, এই কানেক্টার সম্পূর্ণ এই চারটা কানেক্টার হবে এক, এ জায়গায় দুইটা কানেক্টার হবে ভিন্ন, মানে দুইটা কানেক্টার হবে এক, বাকি দুইটা কানেক্টার যাবে আমাদের একটা ফ্যানে, একটা যাবে লাইটে, আর বাকি যে তার দুইটা থাকবে ফ্যানের একটা আর লাইটের একটা, এই দুইটা আসবে আমাদের এই যে দুই কানেক্টার এক করব এই নিউট্রালে, এই দুইটা থাকবে নিউট্রাল, আমাদের এই চারটা কানেক্টার থাকবে ফেস। তো যখন আপনি এই কানেক্টার অ্যাডজাস্ট করবেন তখন আপনি কিন্তু চিকন তার দেবেন না, মিনিমাম 3/2 তারের গেজ কেটে আপনি এই কানেক্টারটা দিয়ে নেবেন। তো আমি 3/2 তার থেকে এই কানেক্টারটা বানাই নিলাম। এ জায়গায় আমি নাটগুলো লুজ দিয়ে এই যে আমাদের কানেক্টারের যে নাট লুজ দিলে তারপর ছিদ্র দিয়ে আমরা ভরিয়া এই জায়গায় আনবো, তারপর স্ক্রুপ টাইট দিয়ে দেব। তো এখন আমি এই যেই চারটে কানেক্টার আমরা অ্যাডজাস্ট করব ওই চারটে কানেক্টার এখন লুজ করে নিই আগে। এখন আমরা এই যে কানেক্টারটা এই জায়গায় লাগালাম এই স্ক্রুপ চারটা আবার আমরা টাইট দিয়ে লাগাই নেব।
এই তারগুলা যদি আপনার এই স্ক্রুপগুলো যদি লুজ থাকে তাহলে কিন্তু দেখেন এখানে যে কয়টা পয়েন্ট আছে যেই যেই তারটা লুজ থাকবে ওই কানেকশনটা কিন্তু মিসফায়ার করবে, যেমন লাইন আসবে তো আসবে না। যদি এই সকেটের এই দুইটা লাইন আমাদের একটা না স্ক্রু লুজ থাকে তাহলে দেখা যাবে এই কানেক্টরে লাইন আসবে না। তো সেক্ষেত্রে আপনি খেয়াল করবেন যাতে টাইট কম না হয়, ভালো টাইট হয় যাতে। এখন আমরা এই যে ওয়ান অফ দুইটা কিন্তু আমরা এই দুইটা পিন ফ্রি রাখবো, চারটে একাত্র করছি, আর সকেটের এই যে দুই পিন আছে, এই যে সকেটের এই দুই পিন আছে, এই দুই পিন আমরা অ্যাডজাস্ট করবো এইগুলার মতো। এই যে চারটে করছি তো এ জায়গায় চারটে হবে না, এ জায়গায় হবে এই দুইটা সকেটের দুইটা। আমি শর্ট করে নিলাম। তো এখন আমাদের মেইন লাইন যে দুইটা, মেইন লাইন দুইটা বসবে এ জায়গায় এ জায়গায়, অথবা এ জায়গায় এ জায়গায় বইতে পারে। তো আমাদের মেইন লাইন যদি এ জায়গায় বসে নিউট্রাল, এ জায়গায় যদি বসে ফেস, তো এই যে কানেক্টারটা টানছি এই মাথা পর্যন্ত, এ জায়গার থেকে আমাদের এইটা পুরোটা ফেস হয়ে যাবে। যদি আমরা সুইচ অন আপ করি তো সেক্ষেত্রে এই যে আউটপুট পিন দুইটা আছে, এই আউটপুট পিন থেকে আমাদের ফেস বের হবে, আর অফ করলে আউটপুট অফ থাকবে। আর এখন নিউট্রাল কোন জায়গার থেকে নেব, এই জায়গায় যে নিউট্রাল ভরবো লাইটের নিউট্রালটাও ঠিক এই জায়গার থেকেই নেব। তো ডায়াগ্রামে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। তো আমি হাতে নিলাম একটি হোল্ডার, এই হোল্ডারে আমরা লাইটের কানেকশনটা লাগাই নেব। তো ছোট্ট শর্ট পিস তারে আমি লাগাই নিলাম, কারণ আপনাদের বুঝানোর জন্য। তো আরও একটি হোল্ডার নিলাম, এটাও আমি লাগাই নিচ্ছি। তো এই গেল আমাদের দুইটা হোল্ডার। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে দুইটা হোল্ডার জলিল ভাই কেন নিলেন? তো দুইটা হোল্ডার কেন নিলাম, এ জায়গায় তো ফ্যান আনিয়ে চালান সম্ভব না, তো সেই জন্য ফ্যানের লাইনটাও আমি একটা লাইট দিয়ে আপনাদের দেখাবো। ফ্যানের লাইন আর লাইটের লাইন একই ভোল্টেজ লাগে। তো আমি এখন আপনাদের লাইন দিয়ে দেখাইতেছি, আমাদের কাজ এই পর্যন্ত শেষ। তো এখন ফলো করেন, আমাদের এই যে দুইটা হোল্ডার, এই দুইটা হোল্ডারের দুইটা কিন্তু কালো তার, এই কালো তার দুইটা এক হবে। তো এই যে আমাদের আর একটা শর্ট পিস তার নিলাম, এই শর্ট পিস তারটা হলো মেইন লাইন। তো আমাদের যে এই দুইটা তার অ্যাডজাস্ট করছি কালো, এ জায়গায় আমি মেইন লাইনের একটা কালো তার এটাও অ্যাডজাস্ট করে নিলাম। তো এখন আমরা এই জায়গায় স্ক্রুটা একটু লুজ দিয়ে নিচ্ছি, যাতে এই জায়গায় আমরা এই কালো আর্থিংয়ের তারটা বা নিউট্রালের তারটা যোগ করে নিতে পারি বা লাগাই নিতে পারি। এখন আমাদের বাকি আছে এই যে একটা শর্ট পিস তার মেইন লাইন নিলাম, এই মেইন লাইনটা আমরা কি করব, এই যে গুণা তারটা আছে বা এই যে কোনো একটা কানেক্টারের গোড়ায় আমরা লাগাই দেব, তাহলে এইটার ভিতরে ফেজ আসবে। তার জন্য আমরা এই জায়গা থেকেও একটু স্ক্রুপটা লুজ দিয়ে নিলাম, যাতে এই তারটা এই জায়গায় অ্যাডজাস্ট করতে পারি। তো বাকি আছে আমাদের এই দুইটা হোল্ডারের দুইটা লাল তার, এই লাইন দুইটা আমরা লাগাবো ঠিক এই যে দুইটা কানেক্টার বাকি আছে, এই দুইটা কানেক্টারের অন অফ সুইচের দুই কানেক্টারে লাগাই দেবো। তো এখানে আপনি ফ্যানেরটা যেইটা খুশি ওইটা দিতে পারেন, বা লাইটেরটাও যেইটা খুশি ওইটাই দিতে পারেন।
যাক আমাদের হোল্ডার লাগানো হয়ে গেল, এখন আমরা দুইটা লাইট লাগাই নিতেছি। এটা 40 ওয়াটের লাইট আর এটা একটা 220 ভোল্টের ডিম লাইট। তো দুটোটাই আমরা লাগাই নিলাম। এখন আমাদের এটা কিন্তু মেইন লাইন, এই যে লাইনটা দেখতেছেন এটা কিন্তু মেইন লাইন। তো এই মেইন লাইনটা কি করব আমরা, এই জায়গায় মাল্টিপ্লাক রাখছি, এই মাল্টিপ্লাকে সংযোগ দিব। মনে করেন এইটা আমাদের মেইন লাইন, তো মেইন লাইন নিয়ে আমি এই মেইন লাইনে লাগাই দিলাম। তো দেখেন আমাদের দুটোটা লাইট কিন্তু জ্বলে। তো দেখেন আমাদের এই দুইটা লাইনে আপনি যে কোনো একটা লাইনে ফ্যানের লাইন দিতে পারেন বা দুটোটাই লাইটের লাইন দিতে পারেন। তো এইভাবেই আপনারা এই ঘরের ভিতরে একটা লাইট একটা ফ্যান কীভাবে লাগাইতে হয় সম্পূর্ণ কাজটি আমি এই ভিডিওতে দেখাইছি। ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাপোর্ট করলে আমি এই ধরনের রিলেটেড নিয়ে আপনাদের প্রতিনিয়ত কাজ দেখানোর চেষ্টা করব। ESB বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার।